রবিবার ঘরে ঘরে হবে দেবী লক্ষ্মীর আরাধনা। অথচ জীবন্ত লক্ষ্মী আজ নীরবে নিভৃতে আঁচলে চোখের জল মোছে। জীবন্ত লক্ষ্মীর কতটা কষ্টে দিন কাটে তার সত্য কাহিনী তুলে ধরলাম আমরা। মা লক্ষ্মীকে সকাল হলেই বেরিয়ে পড়তে হয় দুয়ারে দুয়ারে কাজ করতে, নিজের পেটের ভাত জোগাড় করতে, আর কাজ না করলে মিলবে না পয়সা। পঁচাত্তরের লক্ষ্মী আজ কতটা অসহায় আসুন নিজের চোখে দেখে নিন। বাঁকুড়া জেলার ইন্দাস থানার গোবিন্দপুর গ্রামের মা তুলসীর কথা বলবো আপনাদের, ওরফে মা লক্ষ্মী। তুলসী বাগদি 75 বছর বয়সী বিধবা। বাড়িতে বাড়িতে কাজ করার পর জ্বালানি জোগাড় করতে হাঁপিয়ে যায় তুলসী বাগদি। কিছুক্ষণ চোখে মুখে মাথায় জল দিয়ে আবার জ্বালানি জোগাড়ের সন্ধান করেন। সে অনেকদিন আগেকার কথা, তখন তুলসী বাগদির বয়স 25 বা 26। অভাবের সংসার, তবু স্বামী সন্তানকে নিয়ে সুখে জীবনযাপন করতেন। কিন্তু বিধির বিধান, হঠাৎ তুলসী বাগদির স্বামী মারা যান। 27 বছরে তুলসী বাগদি স্বামীকে হারালেন, এক কন্যা এবং এক পুত্র সন্তান। আবার নেমে এলো নিদারুণ যন্ত্রণা। 15 বছর বয়সের ছেলে দোল পূর্ণিমার দিনে এ পৃথিবী থেকে চলে যায়। এক মেয়েকে নিয়ে কষ্ট করে জীবনযাপন করত, 5 দুয়ারে দিন রাত পরিশ্রম করে কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছে। মেয়ে এখন সুখী, নিজের সংসার সামলে মায়ের খোঁজ নেয়, সাধ্যমতো দেখে মাকে। সাধ্য না থাকার কারণে ইচ্ছে থাকলেও পারে না মায়ের সেবা যত্ন নিতে দূরে থাকার জন্য। বিধির বিধানে জীবন্ত লক্ষ্মী আজ একা। এই তুলসী বাগদি একজন বয়স্ক মহিলা আছে, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এইখানে। আচ্ছা, বাপের বাড়ি? বাপের বাড়ি চিরুপুরে। আচ্ছা, কোথায় থাকেন উনি এখন? উনি নিজের বাড়িতেই থাকে। ওই হ্যাঁ, ওনার স্বামী কি করেন? ও স্বামীও তো নদীর ধারে মারা গেল টোক হয়ে। তো অল্প বয়সে কত বছর বয়স তখন? ও অল্প বয়স, খুব বয়স। ওই যে দুটি ছেলের বাবা। আচ্ছা, এখন কি ছেলে আর মেয়ে আছে বাড়িতে? মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছে। আর ছেলে? ছেলেও তো নাই, ছেলেও তো ওই ফাঁকে মারা গেছে। কি করে মারা গেল? ওইভাবেই মারা গেছে। এমনি করে খেটে নুটে খায়, আর ঘরে রান্না করে। রান্নার গ্যাস আছে নাকি বাড়িতে? জ্বালুন করো। জ্বালুন কোথায় করতে যায়? ওই মাঠে ঘুটে কুড়িয়ে আসে, আর কি করবে? গরিব মানুষের কত জ্বালা জানো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দবার্তা।